এমন একটা সময় ছিল যখন বাংলাদেশের শিশুরা সাইকেল চালানো শিখত তাদের বাপদাদাদের সাইকেল দিয়ে। শত আবদার করেও নিজের জন্য সাইকেল সহজে মিলত না অনেকেরই। সময়টা ছিল 80-এর দশকে। আমার মনে হয় তখন দেশের গ্রামাঞ্চলে তো দূরের কথা, বেশিরভাগ জেলা শহরেও ছোট সাইকেল দেখতে পাওয়া যেত না বেশি একটা। রাজধানী ঢাকা অথবা বিভাগীয় শহরের বড় বড় সাইকেলের দোকানে কিছু কিছু বেবি সাইকেল কালেকশনে থাকত, তাই সহজেই কেউ তার সন্তানের জন্য ইচ্ছা থাকলেও সঠিক মাপ মতো সাইকেল কিনে দিতে পারত না। কিন্তু এখন সময় পাল্টে গেছে। বর্তমান যুগে আমাদের দেশের আনাচে কানাচে যে কোনো এলাকার সাইকেলের দোকানে পাওয়া যায় বিভিন্ন মডেলের বাহারি সব সাইকেল। যে কোনো বয়সের ছেলে মেয়ের উপযোগী সঠিক মাপের সাইকেল পাওয়া যায় এখন দেশের যে কোনো স্থানে। তাই বর্তমান যুগে এইভাবে সাইকেল চালাতে দেখা যায় না কাউকেই। কিন্তু সেদিন গ্রামের রাস্তায় বেড়াতে এসে দেখতে পেলাম এই ছেলেটাকে, সে এইভাবে সাইকেল চালাচ্ছে। পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমিও একদা আমার বাবার সাইকেল নিয়ে এভাবে চালানো শিখেছিলাম। কুষ্টিয়ার অলিগলি ঘুরে বেরিয়েছি আমিও আমার বন্ধুরা এইভাবে সাইকেল চালিয়ে। এখনকার ছেলেমেয়েরা যদি কখনো কোনো বাচ্চাকে এইভাবে সাইকেল চালাতে দেখে তাহলে তারা হয়তো ভীষণভাবে অবাক হয়ে যাবে। তাই আমি ভিডিওটি ধারণ করেছি এবং ইউটিউবে আপলোড করেছি আপনাদের সবার জন্য, যাতে হারিয়ে যাওয়া স্মৃতি মনে করে নিজের সন্তানদেরকেও দেখাতে পারেন এইভাবে সাইকেল চালানোর দৃশ্য।